সল্ট লেক স্টেডিয়ামে এই মুহূর্তে প্র্যাকটিস ছাড়ছে ওয়ান ফেরান্দো তার ছাত্রদের নিয়ে সুপার কাপের জন্য। তবে এই প্র্যাকটিসে গোটা সময়টা সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে কাটালেন হুগো বোমোস, এবং এখান থেকেই জল্পনা উস্কে দিল যে ইস্ট বেঙ্গলে তিনি আসছেন এবং যার জন্য কি দলের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে এই নিউজটাও চলে আসছে যে সুপার কাপের আগেই ইস্ট বেঙ্গলে সাইন করতে চলেছেন হুগো বোমোস। তবে এই কথা একদমই সত্যি নয়। হুগো বোমোস তার চোটের জন্য অবশ্যই সাইডলাইনে ছিলেন, এবং শুধু হুগো বোমোস না, জনি কাউকো ছিলেন সেখানে। চোট রিকভারির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি হুগো বোমোসের চোটটা কাটিয়ে ওঠা যায়। এছাড়াও জনি কাউকো তো এই মুহূর্তে রিকভারি সেশনে রয়েছে। হুগো বোমোসের ইস্ট বেঙ্গলে সাইন করার জন্য হুগো বোমোসের সম্মতি এবং সবুজ মেরুন শিবির অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্টের সম্মতি প্রয়োজন, এবং তারপরেই তারা ঠিক করবে যে হুগো বোমোসকে তারা ট্রান্সফার ফি দিয়ে ইস্ট বেঙ্গলে ছাড়বে কি না। আমরা দেখেছি ময়দানে বহু প্লেয়ার এমন যাদেরকে ইস্ট বেঙ্গল টার্গেট করে তুলে নিতে পারেনি মোহনবাগান থেকে, কারণ ম্যানেজমেন্ট যেতে দেয়নি। এবং মোহনবাগানের ক্ষেত্রেও ঠিক উল্টোটাই ঘটেছে, কারণ দুই রাইভাল ক্লাবের ক্ষেত্রে আমরা বরাবরই এটা দেখে থাকি। শুধু ইস্ট বেঙ্গল মোহনবাগান না, গোটা বিশ্ব ফুটবলে এই জিনিসটাই ঘটে থাকে। এবং যা হবে হুগো বোমোসকে নিয়ে সিদ্ধান্ত তা সুপার কাপের পরেই হবে, তার আগে এই মুহূর্তে হুগো বোমোসের চোট ছাড়া ইস্ট বেঙ্গলে পাকাপাকিভাবে জয়েন করার এখনও কোনো খবর আমাদের কাছে নেই।